বালুর মাটি নিচে চাপা পড়ে রবিবার মৃত্যু হল জামিল হোসেন নামে এক শ্রমিকের। গুরুতরভাবে আহত হয়েছেন অপর আরেক শ্রমিক জাবির হোসেন। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ড আমতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রবিবার বেলা 12টা নাগাদ আমতলা এলাকার বাসিন্দা আব্দুল হকের বাড়ির পাশে টিলা থেকে বালু মাটি লোড করছিল মালবাহী একটি ছোট গাড়ি। টিলার মালিকের অমতেই রাজনগরের একটি ইটভাটায় বিক্রি করার জন্য বালু মাটি দিয়ে গাড়িটি লোড করছিল দুই শ্রমিক। প্রায় অর্ধেক গাড়ি বালু মাটি লোড হওয়ার পর হঠাৎ করে উঁচু টিলা ভূমিটি ধসে পড়ে নিচে। মাটির নিচে চাপা পড়ে যায় জামিল হোসেন ও জাবির হোসেন নামের সেই দুই শ্রমিক। চোখের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। ছুটে এসে মাটি চাপা পড়া দুই শ্রমিককে উদ্ধার করেন তারা। দমকল কর্মীরা এসে তাদের নিয়ে যায় কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর জখম অবস্থায় জাবিরকে রেফার করেন ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। দুই শ্রমিকের বাড়ি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। অপরটিকে এই দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক রাজনগর এলাকার বাসিন্দা নুরুল হক। একটি দুর্ঘটনা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে কদমতলা থানার পুলিশ। বালু মাটি বোঝাই গাড়িটি ইতিমধ্যে হেফাজতে নিয়েছে তারা। হয়েছে গায়ে লোড করে, লোড করতে গিয়ে তারা গায়ে লোড শেষ হয়ে গেছে। তারপরে যখন লাস্ট তারা উঠিস তো তখন উপরে তাই শুলো ফেলাম সে। কি শুলো? বালু না মাটি? বালু, বালু। কোন জায়গায় এটা? এটা আমতলা পঞ্চায়েতের সামনে। আচ্ছা, এটা যারা দুজন গায়েলা হয়েছে ওদের নামটা কি? তার নাম সঠিক আমি বলতে পারতো না, মানে আমার বাড়ির পাশে তারা বাড়ি হইল গিয়ে তারা খুব করে। ময়নাতদন্তের পর সোমবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে জামিল হোসেনের মৃতদেহ। এই মর্মান্তিক দুর্ঘটনায় সমগ্র কালাগাঙ্গের পার এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।